কথা শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে? আচ্ছা, মা তো 23 জন জয়েন করেছে, আমি কি একটু ওয়েট করবো? 5 মিনিট ওয়েট করবো নাকি শুরু করবো? ম্যাম শুরু করে দেন, যারা আসবে তারা দেখবে পরে তাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? যাচ্ছে ম্যাম। আচ্ছা আচ্ছা, আগের ক্লাসে তোমাদেরকে আমি হচ্ছে একটা বলছিলাম যে তোমাদের কারোর প্রসেস প্রজেক্ট মনে আছে কিনা, তো রেসপন্স পাইনি। আজকে কেউ বলতে পারবা? বলতে পারবা? আচ্ছা আচ্ছা, আমি তাহলে ওইটা আসলে একদম বেস, বুঝছো তো, ওইটা একটু হালকা দেখাই, দেন আমরা পরের যে আমরা তো হচ্ছে ইউনিক ইনফ্লুয়েন্স পড়ছিলাম, দেন আজকে হচ্ছে ইউনিমিক্স করব, ওখান থেকে শুরু করব। আচ্ছা, এই প্রসেস প্রচার তো আমরা সবাই দেখছি না, পড়ছিও তো মেবি, আমাদের তো ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ছিল না তোমাদের, ছিল কি মানে আগের টার্মে 1-1 ছিল থাকার কথা? না না, তো এই প্রসেস প্রচার তো আমরা সবাই মোটামুটি পড়ছি না, হয়তো এখন মনে নাই, এরকম না? না ম্যাম, এটা ছিল না, এটা তো এবারে দেখছি আমরা, মানে যখন হোস্টেলে ম্যাম ক্লাস নিত তখনই প্রথম দেখাইছিল। ও আচ্ছা, তোমাদের ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ছিল না, এরকম কোন সাবজেক্ট ছিল কি? না ম্যাম, আমাদের এনডিএফ ছিল। ও আচ্ছা, মানে প্রসেস প্রচার তোমরা আগে দেখো নাই, মানে পড়ো নাই? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বলি, বলে তারপরে পড়া শুরু করতেছি। আচ্ছা, আমাদের প্রথম যে ম্যাটেরিয়ালটা নিয়ে আমরা কাজ করি, মানে একদম প্রথমে, সেটা হচ্ছে কটন ফাইবার। আমরা হচ্ছে বাংলাদেশে তো খুব বেশি কটনের চাষ হয় না, তো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, এরকম ইন্ডিয়া থেকে নিয়ে আসি, তারপরে হচ্ছে সিআইএস কান্ট্রি যেগুলো আছে ওখান থেকে নিয়ে আসি, ব্রাজিলের দিক থেকে নিয়ে আসি, মালি থেকে নিয়ে আসি, ঠিক আছে? তো ওইখান থেকে যখন আমরা কটন বেলগুলো নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা বেল ম্যানেজমেন্ট করি। বেল ম্যানেজমেন্ট জিনিসটা হচ্ছে যে আমাকে সিলেক্ট করতে হয় যে আমি কোন কোন কান্ট্রির বা কোন কোন ভ্যারাইটির কটন একটা নির্দিষ্ট ইয়ার্ন তৈরি করার জন্য ইউজ করব। এটা কেন করা হয়, কারণ দেখা যাচ্ছে যে কটন যেহেতু ন্যাচারাল ফাইবার, তো এর লেন্থ বা কালার বা ময়েশ্চার বা ধরো যে ফাইননেস, এটা ফাইবার টু ফাইবার প্লাস হচ্ছে অরিজিন টু অরিজিন ভ্যারি করে। তো আমি যখন ইয়ার্ন তৈরি করি, তখন আমাকে অবশ্যই আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে যে আমার কোয়ালিটি কেমন হবে, আর একটা হচ্ছে যে আমার প্রফিট কেমন হবে। এখন যদি আমি বেস্ট কোয়ালিটি দিতে গিয়ে আমার প্রফিট না হয়, তাহলে সেটা তো আমার ব্যবসার জন্য মোটেই লাভজনক হবে না। এর জন্য আমাকে ভালো খারাপ মিক্স করে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে হয় যাতে আমার কোয়ালিটিটা মোটামুটি রক্ষা হয় এবং আমার প্রফিটটাও হয়। তো বেল ম্যানেজমেন্টে মোটামুটি এটাই করা হয়, সিলেক্ট করতে হয় যে আমি কোন কোন টাইপের কটন ইউজ করব, এবং আমি যেটা যেটা সিলেক্ট করলাম, এই সিলেক্ট কটনের মধ্যে কোনটার পর কোনটা আমি যখন রুমে বেলগুলো রাখবো, কোনটার পর কোনটা সাজালে আমাকে অ্যাকচুয়াল অপটিমাম কোয়ালিটির কটন গুলা যখন ইয়ার্ন তৈরি করবো সেই ইয়ার্নটা আমি পাবো। তো এই বেল ম্যানেজমেন্ট করার পরে আমরা হচ্ছে কিছু সিলেক্টেড কটন বেল পেয়ে গেছি, এই বেলগুলো হচ্ছে আমরা গ্লো রুমে সাজাচ্ছি। গ্লো রুম এখানে হচ্ছে প্রসেস নেম বা মেশিন নেম যেটাই বলো, অ্যাকচুয়ালি এটা যে একটা রুম, এই রুমের মধ্যে আরো কয়েকটা মেশিন থাকে, এই সবগুলো মেশিনের সমন্বয়ে এটাকে বলা হচ্ছে ব্লো রুম। এই ব্লো রুম বলার আরেকটা কারণ হচ্ছে যে এখানে এয়ারের মাধ্যমে ব্লো হয়, কিছু ডাক্ট থাকে মানে পাইপের মতো, একটা মেশিন সাথে একটা মেশিন কানেক্ট থাকে এবং ফাইবার গুলো এয়ারের মাধ্যমে এক মেশিন থেকে অন্য মেশিনে ব্লো হয়, এই জন্য এটার নাম হচ্ছে ব্লো রুম। এই ব্লো রুম থেকে আমরা হচ্ছে কি করি, ব্লো রুমের অবজেক্টিভ কি কি হচ্ছে? আচ্ছা বলো তো, অবজেক্টিভ কি কি ব্লো রুমের, একজন বলো তো?
ধর্মে আমরা কি করব বা কি করি? ধর্মের কাজটা কি? ক্লিন করা, ফাইবার ওপেন করতে হবে, হ্যাঁ ওপেন করতে হবে, দেন ক্লিন করতে হবে। তো ওপেন ক্লিন করার পরে আমরা হচ্ছে তোমার হচ্ছে একটা ওপেন ফ্লক কটন, মানে ওপেন কটন পাবো। এই কটনটা হচ্ছে আমি কার্ডিং মেশিনে দিব। তোমরা তো কার্ডিং মেশিন পড়ে ফেলছো না? তৌফিক ম্যাম মনে পড়িয়েছিলেন, তৌফিক ম্যাম কার্ডিং আর ড্রয়িং মনে পড়িয়েছেন না? তোমাদের তো সিলেবাস যেমন এই তিনটে চ্যাপ্টারে থাকার কথা। হ্যাঁ, তো কার্ডিং থেকে হচ্ছে এখানে কি হয়, ফাইবার গুলো অনেক বেশি ইন্ডিভিজুয়াল হয়, এবং যে নেপস থাকে, তোমরা তো যেহেতু এনটিএফ পড়ছো তো নেপস সম্পর্কে পড়ার কথা, ফাইবার নেপস হয়, সিট কোর্স নেপ হয়, তাই না? পড়ছো? জি ম্যাম। আচ্ছা বলতো, সিট কোর্স নেপসটা কি? সিট কোর্স নেপসটা হচ্ছে যে তোমার যখন আমরা কটন প্লাক করি, ওখানে চিনিং করি, তখন দেখা যায় কিছু সিট ভাঙা অংশ থেকে যায়, ওগুলো ফাইবারের সাথে লেগে একটু গুটি গুটি তৈরি করে, ওগুলো হচ্ছে সিট কোট নেপস। আচ্ছা, দেখ নেপস দূর হয়, নেপস দূর হওয়ার পর আমরা কি পাচ্ছি, কার্ড স্লাইপার। কার্ড স্লাইপার যখন পাচ্ছি, কার্ড স্লাইপারটাকে আমরা কিছু ড্র ফ্রেম দিচ্ছি। ড্র ফ্রেম হচ্ছে এটা ফাইবার গুলো ওই স্লাইপারের মধ্যে আরো বেশি স্ট্রেট হচ্ছে এবং প্যারাল হচ্ছে। এই ড্র ফ্রেমে ড্রাফটিং হচ্ছে, আবার ডাবডিং এ হচ্ছে। দেন আমরা ড্র স্লাইপার পাচ্ছি। ড্র স্লাইপার থেকে আমি হচ্ছে সিমপ্লেক্স মেশিনে আসছি। সিমপ্লেক্স মেশিন থেকে আমি রোবিং তৈরি করতেছি। কোশ্চেন তো এরকম হইতে পারে যে আমি তো ড্র স্লাইপারটা থেকে রিং তৈরি করতে পারতাম, সিমপ্লেক্স এর কেন দরকার? সিমপ্লেক্স এর দরকার দুইটা কারণে। একটা হচ্ছে ড্র ফ্রেম থেকে তো আমি ড্র স্লাইপার পাচ্ছি, স্লাইপার গুলো বড় বড় ক্যানে থাকে, তো ওই ক্যানটা তোমার রিং ফ্রেমে ফিট করতে অনেক বেশি জায়গা ওয়েস্ট হয়। এই জন্য যদি আমি রোবিং তৈরি করি স্মল প্যাকেজ, সেই স্মল প্যাকেজটা আমি যদি রিং এ ফিট দিই, আমার জায়গাটা সেভ হয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ড্রন স্লাইভারের যে কাউন্ট, মানে যতটা মোটা তার থেকে রোবিনটা চিকন, ফলে যখন আমি ইয়ার্ন তৈরি করব, রিং মেশিনের উপর আমার প্রেশারটা, মানে রিং এর ড্রাফটটা কমে আসবে, যেটা অনেকটা বেশি ইকোনমিক্যাল। আচ্ছা, দেন রিং ফ্রেম, রোবিন থেকে আমি রিং ফ্রেমে যাচ্ছি, রিং ইয়ার্ন তৈরি করব। এই রিং ইয়ার্ন যে প্যাকেজটা হয়, এটাকে আমরা হচ্ছে রিং কপ বলা হয়। এটার ওয়েট তোমার হচ্ছে 180 থেকে 250 গ্রামের মতো হয়, যেটা যখন আমি পরবর্তীতে ফেব্রিক তৈরি করতে যাব, এই স্মল প্যাকেজ গুলো ফিট দেওয়া ঝামেলা, একটু পরপর চেঞ্জ করতে হয়। সেহেতু আমি হচ্ছে ওয়াইন্ডিং মেশিনে যাব। ওয়াইন্ডিং মেশিনে যে আমি হচ্ছে এই 12 থেকে 18টা প্যাকেজের সমন্বয়ে একটা বড় প্যাকেজ তৈরি করব, 2 থেকে 3 কেজি এরকম কোন প্যাকেজ। এই প্যাকেজ কোনগুলো হচ্ছে আমি কন্ডিশনিং এ দিব, কারণ হচ্ছে আমরা জানি যে হচ্ছে কটন ফাইবার একটা নির্দিষ্ট ময়েশ্চারাইজেশন আছে। কটন ময়েশ্চারাইজেশন কত বলো তো? কটন ময়েশ্চারাইজেশন মনে আছে ম্যাম? 13.5 না, ওটা হচ্ছে জুটের বলে ফেলছো তুমি, কটন হচ্ছে 8.5 হচ্ছে। দেন হচ্ছে এই আমি যে প্রসেসটা ফলো করে আসতেছি, সেই বেল ম্যানেজমেন্ট থেকে ব্লুম সবগুলো যে আসতেছি, তো এখানে দেখা যাচ্ছে ময়েশ্চারের কিছুটা কম বেশি হয়ে যেতে পারে, কারণ হচ্ছে ব্লুম নর্মাল অনেক বেশি হাই টেম্পারেচার থাকে সেহেতু। আর এই জন্য আমি যখন হচ্ছে সেল করব, যদি আমার ওয়েট কম থাকে তাহলে আমার প্রফিট কম হবে। এই জন্য যদি আমি এই অপটিমাম ময়েশ্চারটা আবার সুতার মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে কি হবে, আমার প্রফিটটা, মানে ওয়েট, যেহেতু ইয়ারটা হচ্ছে ওয়েটে সেল হয়, পার কেজিতে সেল হয়, সেহেতু আমার ওয়েট এখানে ময়েশ্চারাইজেশনটা যত ছিল অতটা রেখাই বেটার। আচ্ছা, এইটাই গেল মোটামুটি প্রসেস প্রচার্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইউনিক ক্লিন পর্যন্ত পড়ছি, আগে হচ্ছে তোমাদের পরীক্ষার আগে। তোমাদের পরীক্ষা তো ভালো হয়েছে না? আচ্ছা, রেজাল্ট দিয়ে দিবে কিছুদিনের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা এখন প্রবলেমের হচ্ছে প্রথম কাজ হচ্ছে ওপেন করা, দেন তোমার হচ্ছে ক্লিন, ক্লিনের পরে তোমার আসবে হচ্ছে মিক্সিং বা ব্লেন্ডিং। আচ্ছা, মিক্সিং আর ব্লেন্ডিং এর ডিফারেন্স জানো কি তোমরা? মিক্সিং কি আর ব্লেন্ডিং কি জানো? আচ্ছা, মিক্সিং বলতে বোঝাচ্ছে একই টাইপের জিনিসের মিক্সার, কিরকম, দুই ধর আমি কটনের সাথে কটন মিক্স করি, সেটা আমার হচ্ছে যদি
পাকিস্তানি কটনের সাথে যদি আমি ব্রাজিলের কটন মিক্স করি বা মালি কটন মিক্স করি, ঠিক আছে, সেই সব মানে যেই প্রজাতির কটন যদি আমি মিক্স করি সেটা হচ্ছে, বা একই টাইপের যদি পলিস্টার সাথে শুধু পলিস্টার মিক্স করি তাহলে সেটা হচ্ছে মিক্সিং হবে একই প্রজাতির সাথে একই প্রজাতি মিক্স করলে। কিন্তু যদি এরকম হয় যে আমি কটনের সাথে পলিস্টার মিক্স করতেছি বা ভিস্কোসের সাথে পলিস্টার বা মডেলের সাথে পলিস্টার মিক্স করতেছি, তখন এটা হচ্ছে ব্লেন্ডিং নাম হবে। কিন্তু এই আমি যেহেতু প্লেনের বই থেকে পড়াচ্ছি, তোমাদের মেবি ওখান থেকে কোশ্চেন করবেন, তো ওই বইটাতে হচ্ছে তোমার ব্লেন্ডিং মিক্সিং কাইন্ড অফ একই ভাবে বলা আছে, কিন্তু তোমাদের হচ্ছে বুঝে নিতে হবে। আমি এই জন্য তোদেরকে বলে নিলাম যে কোনটা অ্যাকচুয়ালি মিক্সিং আর কোনটা ব্লেন্ডিং। ব্লেন্ডিং হচ্ছে ডিফারেন্ট টাইপের ফাইবার এন্ড মিক্স আপ, আর মিক্সিং হচ্ছে সেম। আচ্ছা, তো কনভেনশনালি মিক্সিং কিভাবে করা হতো সেটা একটু দেখে আসো। কনভেনশনালি যেটা হতো সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে মিক্সিং ব্যাটারি। তো মিক্সিং ব্যাটারিতে এখানে দেখো যে কয়েকটা আমি তোমাদেরকে যেরকম পড়িয়েছিলাম, ইউনিফ্লক বেল ওপেনার থাকবে, দুই থেকে পাঁচটা এরকম থাকে। তো এর মধ্যে তোমার দেখা যাচ্ছে একটা ওয়েস্ট ফিডার থাকে। ওয়েস্ট ফিডার কি, যে আমি যখন প্রসেস করব, দেখা যখন স্লাইভার বানাচ্ছি বা আমি যখন রোভিং বানাচ্ছি, তখন দেখা যাচ্ছে মেশিনের মেনটেন্যান্সের কারণে বা সামহাউ ওয়ার্কারের হচ্ছে দেখা যায় মনোযোগ ছিল না, উদাসীনতার কারণে আমার কিছু ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে ওয়েস্ট হচ্ছে। বাট ওটা তো অ্যাকচুয়ালি ওয়েস্ট না, ওটা তো আমি হচ্ছে আবার ইউজ করতে পারবো। সেই ওয়েস্টটা আমি হচ্ছে আবার যদি এখানে ওপেন করি তাহলে ওইটা আমার ইউজ হয়ে যাবে। তো এখানে করা হচ্ছে যে তোমার দুইটা থেকে পাঁচটা বেল ওপেনার থাকবে, এবং এখানে একটা ওয়েস্ট ফিটার থাকতে পারে। তারপরে কি, এখানে বড় হচ্ছে যে এখানে একটা খুব ভালো ব্লেন্ডিং বা মিক্সিং মিক্সিং পাওয়া যাবে। কারণ এই যে প্রতিটা বেল ওপেনারের সামনে এখানে সবগুলো বেল, অনেকগুলা বেল দেওয়া আছে। সো এখানে তো যেটা বললাম যে বেল ম্যানেজমেন্ট যখন করা হয় বিভিন্ন টাইপের কটন দেওয়া হয়, তো এখানে বিভিন্ন ভ্যারাইটির একটা কটন দেওয়া আছে, সেহেতু এগুলো একবার ওপেন হচ্ছে, এগুলো হচ্ছে একসাথে ওপেন হওয়ার পরে এখানে একটা কমন কনভেয়ার বেল্ট আছে, বা ধরো একটা ট্রে আছে, কমন ট্রে। তো সব এই কমন ট্রে এর উপরে সবগুলো হয় আবার একটু একটু ওপেন হয়ে আসতেছে। সো এখানে একটা মিক্স আপ হচ্ছে। এখন যদি আমি এই সেম মেশিনে ব্লেন্ডিং করতে চাই, তাহলে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ওয়েটিং ইকুইপমেন্ট যদি আমি অ্যাড করে দিই। কেন, কারণ হচ্ছে ওয়েটিং ইকুইপমেন্ট আমি অ্যাড করে দিই তাহলে প্রতিটা এগুলো ইন্ডিভিজুয়ালি ওপেন হয় না, ফ্লক আকারে না, ফ্লক আকারে ওপেন হয়, একটু একটু করে ওপেন হয়। এখানে ওপেন হওয়ার পরে তোমার তো আবার ওপেন হবে আস্তে আস্তে, প্রতিটা ব্লোরমের প্রতিটা মেশিন ইউনিফ্লক থেকে ওপেন হইতে হইতে হইতে, তারপরে ইউনিক্রোনে আবার ক্লিন হয়, প্লাস কিছুটা ওপেন হয়, ইউনিমিক্সে যে আবার কিছুটা ওপেন হইতে হইতে আসে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে একটা ধরো যে কমন একটা ওয়েট ইকুইপমেন্ট লাগবে, ওয়েট ইকুইপমেন্ট যদি অ্যাড করো তাহলে কি হবে, একদম পিসিএস মানে ধরো যে আমার 100 গ্রাম, ধরো এখানে আমার 100 গ্রাম ফাইবার আছে, ঠিক আছে, এই ট্রেটার উপরে বা কমন কনভেয়ার উপরে 100 গ্রাম ফাইবার আছে। এখানে ধরো যে আমি 30 গ্রাম 40 গ্রাম যে পলিস্টার থাকবে আর 60 গ্রাম ধরলাম যে কটন থাকবে। তো একটা যে বেল ওপেনারটা ধরো যে পলিস্টার ওপেন করতেছে, তারা যদি হচ্ছে 40 গ্রাম ওপেন হয় দেন ওটা কাজ ক্রপ করে দিবে। দেন মানে জাস্ট এখানে হচ্ছে ওয়েটিং ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে যাতে করে কতটুকু আমার দরকার ঠিক কতটুকুই ওপেন করবে। আচ্ছা, তো এখানে হচ্ছে মোটামুটি কনভেনশনালটা। দেন এখন হচ্ছে আমরা মডার্ন যেটা করবো, মানে ফ্যাক্টরিতে এখন কনভেনশনাল বলতে অ্যাকচুয়ালি কিছু নাই, ওখানে সবাই মডার্নটা ইউজ করে। তোমরা ল্যাবে হয়তো কিছু কনভেনশনাল মেশিন গুলো দেখবা, ওগুলো অ্যাকচুয়ালি রান ঠিক মতো হয় না। তো আমি তোমাদেরকে ট্রাই করছি যে মডার্ন যেগুলো আছে ওগুলোর ভিডিও এখানে অ্যাড করে দেওয়া, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, এখানে একটা বলি যে মডার্ন মেশিনারিজ দুটো ব্র্যান্ড তৈরি করে, তোমাদের আমি আগে ক্লাসে বলছিলাম, মনে আছে কারোর, যে স্পিনিং মেশিনে যারা তৈরি করে দুইটা বিখ্যাত ব্র্যান্ড আছে, নাম কি? মনে আছে কারোর? এটা তো মনে থাকার কথা। রিটার এন্ড ট্রুজলার, নাম শুনছো না? জি ম্যাম। আচ্ছা বলো তো, রিটার এর অরিজিন কোথায়, কোন কান্ট্রি? জার্মানি। না, রিটার হচ্ছে সুইজারল্যান্ড। হ্যাঁ, আর ট্রুজার হচ্ছে জার্মানি। আচ্ছা ওকে,
তো আর এটার ওদের যে ইউনিমিক্সটা মানে যে মিক্সিং মেশিন যেটা, ওটার নাম হচ্ছে বলছে যে ইউনিমিক্স। তো B70 হচ্ছে একটা মডেল নাম্বার, ওরা এরপরে B76 ও বের করছে, মোটামুটি সেম প্রিন্সিপাল যেরকম মোবাইল ফোনের ক্ষেত্রে হয় না, কিছুদিন পর পর একটা একটা ভার্সন আসে এরকম। আচ্ছা, তো এটার ইউনিমিক্সটা দেখতে কিরকম দেখি একটু। এটা দেখো, এখানে কিছু ফিগারটা আছে, তো এই ফিগারের ম্যাটেরিয়ালটা নাই, বাট এই ছবিটাতে আর ম্যাটেরিয়ালটা কিভাবে পাস হচ্ছে এটা আরো সুন্দর করে দেখানো আছে। আচ্ছা আচ্ছা, দুটোই সেম। আচ্ছা, তো প্রথমে কি আছে একটু দেখি। এটা হচ্ছে ইউনিমিক্স মেশিন, এটা মূলত হচ্ছে তিনটে পার্ট। একটা হচ্ছে স্টোরেজ সেকশন, এখানে স্টোর হচ্ছে ম্যাটেরিয়ালটা, দেন এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট চেম্বার, আর হচ্ছে দেন হচ্ছে তোমার ডেলিভারি সেকশন। এখানে হচ্ছে দেখো যে যেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে চুট বলা হচ্ছে এগুলাকে, বা তোমার হচ্ছে যে ব্লেন্ডিং চেম্বার বা মিক্সিং চেম্বার বলতে পারো, যে এক একটাকে বলা হচ্ছে চুট। হ্যাঁ, এই চুট গুলো তোমার হচ্ছে যখন ফিড হচ্ছে, যেখান দিয়ে ফিড হচ্ছে, তখন এগুলো হচ্ছে একই সাথে সবগুলা চুটে একই সাথে ফিড হচ্ছে। দেন ফিড হওয়ার পরে এই ম্যাটেরিয়ালটা এখান থেকে পাস হয়ে তোমার এই যে একটা কনভেয়ার বেল্ট আছে, এখানেও কমন কনভেয়ার বেল্ট, এই বেল্টের মাধ্যমে তোমার হচ্ছে স্প্যাক ল্যাটিসে যাচ্ছে। স্প্যাক ল্যাটিস জিনিসটা কি, স্প্যাক ল্যাটিস হচ্ছে যে এই এখানে একটা রোলার আছে, লম্বা রোলার, এখানেও একটা রোলার আছে, এই রোলারের দুই পাশে এই যে এরকম একটা এন্ডলেস বেল্ট থাকবে, ঠিক আছে, এরকম একটা এন্ডলেস বেল্ট থাকবে, এই পাশেও একটা এন্ডলেস বেল্ট আছে, এই দুটো বেল্টের সাথে একটা করে ট্রাভার্স বার মানে আড়াআড়ি বার থাকবে। এই বারের সাথে তোমার কি ছোট ছোট পিন আছে, যেটা ফাইবারটাকে আর একবার ওপেন করতে সাহায্য করবে। দেখো এখানে আর একটা ওপেনার রোলার আছে, এই যে ল্যাটিস স্প্যাক ল্যাটিস, আর এখানে একটা ওপেনার রোলার, এই দুটার কম্বিনেশনে তোমার ফাইবারটা আর একবার ওপেন হবে। আচ্ছা, এটা তো ওপেন গেল, কিন্তু এখানে মিক্সিং এর কাহিনীটা কি, মিক্সিং এর কাহিনীটা হচ্ছে যে আমরা একটু পরে যাই। এখানে একটা জিনিস খেয়াল করো যে এখান দিয়ে যখন ফিট হচ্ছে, ফিট হওয়ার পরে ম্যাটেরিয়ালটা এখানে আসতেছে, আসার পরে এটা কি ভার্টিক্যাল পজিশনে আছে, এখানে ফাইবার গুলা ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল হয়ে যাচ্ছে, মানে এই যে ভার্টিক্যাল হচ্ছে, ভার্টিক্যাল হওয়ার পর থেকে এটা হরাইজন্টাল হচ্ছে, এই যে ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে বলতো, একটা সময় এবং যেটা হচ্ছে ম্যাটেরিয়ালের একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। কি ডিফারেন্স, যে এই যে স্প্যাক ল্যাটিসে পৌঁছাচ্ছে যখন, মানে স্প্যাক ল্যাটিসের যে ডিস্টেন্স, প্রথম চুটের যে ডিস্টেন্স তার থেকে দ্বিতীয়টার ডিস্টেন্স বেশি, তৃতীয়টার বেশি, এবং যে অষ্টম যেটা মানে লাস্ট যেটা আছে তার ডিস্টেন্স সব থেকে বেশি। এবং এই প্রথম চুট থেকে ম্যাটেরিয়ালটা যত দ্রুত পৌঁছাবে স্প্যাক ল্যাটিসে, এই এইট যে চুটটা আছে এটা কিন্তু লেটে পৌঁছাবে। এর ফলে কি হবে, আচ্ছা ধরো যে এই যে এখানে বিভিন্ন কালার দিয়ে বোঝানো আছে, অ্যাকচুয়ালি বললাম যে আমি এইখানে বিভিন্ন কালারের কটন কালারের যে দেখাচ্ছে, এটা হচ্ছে এক একটা বিভিন্ন টাইপের কটন। তো দেখো যে যখন এটা হচ্ছে স্প্যাক ল্যাটিসে যাচ্ছে, মানে এই এই লাইনটা চিন্তা করো, দেখো যে এখানে কিন্তু সবগুলো ভ্যারাইটি টাইপের কটন, যেটা বলছে যে এক একটা এক এক টাইপের কটন। ধরলাম এখানে ধরলাম যে সিআইএস কটন আছে, তারপর এখানে আফগান কটন আছে, এখানে কি মালি কটন আছে, এটা ব্রাজিলের কটন, এরকম এখানে শঙ্কর টাইপের, মানে বিভিন্ন টাইপের কটন, কিন্তু দেখো সব এক জায়গায় কিন্তু একটাও কিন্তু ডাবল নাই, ঠিক আছে, সবগুলো ভ্যারাইটি টাইপের কটন আছে। তো মূলত এখানে এটাকে বলা হচ্ছে যে তোমার থ্রি মিক্সিং প্রিন্সিপাল। হ্যাঁ, মানে এখানে একবার মিক্স হচ্ছে, কারণ ও যখন হচ্ছে এটা তোমার ইউনিফ্লক থেকে আসতেছে, তখন তো যে বে ম্যাচ ব্যান্ডের মাধ্যমে ডিফারেন্ট টাইপস এর কটন যাচ্ছে, ওটাই তো পাইপের মাধ্যমে ক্লিনে যাচ্ছে, দেন ওটাই তো আবার হচ্ছে ইউনিমিক্স আসছে। তো এখানে একটা প্রথমেই মিক্সিং অবস্থায় ছিল, দেন এখানে একবার হচ্ছে, দেন এখানে আর একবার মিক্সিং হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে যে একটা লং টার্ম ব্লেন্ডিং ক্রিয়েট হচ্ছে। এটা কি কেউ বুঝছি, এটা কি বোঝা গেছে? মিনু ধরো যে হলো যে খিচুড়ি আর মাংস। আচ্ছা, তো তো তোমরা ঠিক করলা যে আমরা সবাই 50 টাকা বা 100 টাকা করে দিব, আর বাকি বাড়ি থেকে আমরা চাল ডাল নিয়ে আসবো।
তো এখানে যেহেতু আমাদের ফিট ম্যাটেরিয়ালটা এক, তো আমরা ধরে নিলাম যে তোমাদের সবার বাড়ি থেকে মানে তোমাদের আমরা হচ্ছে তোমাদের সবাইকে একই একটা পাত্র ধরো একই একটা গ্লাসে তোমাদেরকে সবাইকে প্রথমে চাল দিল, তারপরে মুসুর ডাল দিল, তারপরে মুগ ডাল দিল, ঠিক আছে? তো তোমাদের এখানে একটা মিক্সিং হলো না, যে চাল ডালে কিছুটা মিক্সিং হলো, যদি মিক্সিং হওয়ার পরিমাণ একটু বড় বড় মানে ফ্রক টাইপের ছিল, যে প্রথমে কিছু অনেকখানি চাল তারপরে ডাল, তাই না? তো এখানে একটা মিক্সিং হলো কিন্তু মিক্সিং এর পরিমাণ বড় বড় ছিল। আচ্ছা, দেন তোমরা ফ্রেন্ড সবাই আসলা যেখানে পিকনিক করবা, ওখানে যে বড় বাচ্চা রান্না হবে বা ওয়াশ করার জন্য যেখানে, ওখানে কি করলা, প্রথমে একজন ফ্রেন্ড যে বাচ্চা নিয়ে আসছিলা সেই পাত্র থেকে চাল ডাল দিলা, তারপরে আটজন ফ্রেন্ড দিলা, এইভাবে আটজন ফ্রেন্ড দিলা, তো এখানে একটা মিক্সিং হলো, ঠিক আছে? তারপরে কি হলো, তারপরে যখন রান্না করবা বা ওয়াশ করবা তখন তো আবার তুমি হচ্ছে এগুলা হাতা দিয়ে আবার স্পুন দিয়ে যখন মিক্স করবা তখন আর একবার মিক্সিং হলো না, ওগুলো তো কাইন্ড অফ এরকম। এখন কি বুঝতে পারছো? না বুঝলে বলো, এটা আমি আবার বোঝাবো। সুস্মিতা জি ম্যাম, ওকে ভালো পড়াচ্ছ, তোমার ছাত্রদেরকে আইডি ধরে ধরে জিজ্ঞেস করবা। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আইডি না পেলে লিখে রাখবা। আচ্ছা, না পেলে লিখে রাখবা যে এটা রেসপন্স করে নাই, এক মিনিটের বা তুমি ডাকার কয়েক কয়েক সেকেন্ডের মধ্যে 15-20 সেকেন্ডের মধ্যে রেসপন্স না করলে লিখে রাখবা, কারণ ছাত্ররা শুনছে না সেটা আসলে। ম্যাম শোনা যাচ্ছে না, ম্যাম শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? জি ম্যাম, ম্যাম কি ধরে? আচ্ছা একটু ওয়েট করি, ম্যাম মনে ডিসকানেক্ট হয়ে গেছে কিনা। ম্যাম শুনতে পাচ্ছেন? ম্যাম কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ম্যাম মনে হয় আসলে ওই ফোন আসলে যেটা ডিস্টার্ব হয়। হ্যাঁ 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 ম্যাম, ফোন আসলে তো আসলে হ্যাঁ না নেটওয়ার্ক চলে যায়। তা এখন মানে ছাত্ররা এদেরকে এই জিনিসটা বোঝাও, শিক্ষার দায়িত্ব হচ্ছে ছাত্র, ছাত্রর দায়িত্ব হচ্ছে শিকার, আর টিচারের দায়িত্ব হচ্ছে অ্যাসেস করা। আমাদেরকে কিন্তু এ টু আই এ এটাই শেখানো হয়েছে। হ্যাঁ, এখন তো ওদের মনে অ্যাসেসমেন্টে মার্কস বাড়বে, তো ক্লাস পারফরম্যান্স ও যে ক্লাসে শুনছে বা শুনছে না, ঠিক আছে, সেটা তার সাবজেক্ট। মনে করো আমি বিষয় যদি না শুনে আমি ধরে নিব তার পড়া আছে, বুঝতে পারছো? আমি কখনোই ধরে নিব না যে সে পড়ে নাই, ওকে? আমি ধরে নিব তার হয়তো বই পড়ে সে শিখে ফেলছে, সেজন্য সে ক্লাসে আসে নাই বা শুনতেছে না, ওকে? কিন্তু যে ক্লাসে তুমি পারফরমেন্স, যদি আমাদের ক্লাস পারফরমেন্স এর নাম্বার দিতে হয় তাহলে তুমি ডাকবা, কি পড়াইছো জিজ্ঞেস করবা, তাকে বলতে হবে, না হলে পারফরমেন্স এর নাম্বার জিরো। জিনিসটা হচ্ছে এরকম। হ্যাঁ, এখন তো মানে পার্সেন্টেজে অর্ধেক নাম্বার চলে গেছে, এনি ক্লাস টিচার স্টুডেন্টের, হ্যাঁ টিচার স্টুডেন্টের একটা রেসপন্সিবিলিটি, কার কি রেসপন্সিবিলিটি? টিচার তো স্টুডেন্ট কে পড়াই দিতে পারবে না, পারবে না ম্যাম, পড়াই দিতে পারবে না, ক্লাস তো ছাত্র নিজের পড়া, সুতরাং ছাত্র নিজে পড়বে নিজে শিখবে, আমরা আছি হেল্পার হিসেবে তাকে শেখানোর জন্য। আর তুমি আমি হেল্প করার সময় সে যদি অ্যাকসেপ্ট না করতে চায়, তার ব্রেন অ্যাকসেপ্ট না করে, দিস আপ টু হিম, তোমার আমার দায়িত্ব হচ্ছে, তোমার আমার দায়িত্ব নিজেকে হবে, তোমার আমার দায়িত্ব হচ্ছে এই সাবজেক্টের গ্রেডিং সে কত পাবে না পাবে অ্যাসেসমেন্ট করা। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, ডিপার্টমেন্টের দায়িত্ব হচ্ছে সে ডিগ্রির উপযুক্ত কি না সেটা অ্যাসেসমেন্ট করা, তাই নয় কি? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, সে ডিগ্রি, সে তো মানে এটা বলার কিন্তু কোনো সুযোগ থাকবে না যে আমি ভর্তি হয়েছি বিশ্ববিদ্যালয়ে আমাকে পার করে নাই, বিশ্ববিদ্যালয় তোমাকে পার করবে নাকি, তোমার পার তোমার হওয়া লাগবে। আচ্ছা ম্যাম, আমি কি ধরে শুরু করবো আবার?
স্টুডেন্ট আসছে মাত্র হচ্ছে 53 জন, তুমি আমি বাদ দে 50-51 জন আছে। আমি যখন শুরু করেছিলাম তখন হচ্ছে 11:05 বাজে, তখন মনে হয় মাত্র 25 জনের মতো ছিল, তারপর আস্তে আস্তে জয়েন করতেছে। হ্যাঁ সেটাই। আর তাহলে ওই যে প্রশ্ন করবা অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নিও। আচ্ছা তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নিব যখন, না হলে তো পরে। হ্যাঁ হ্যাঁ সেটাই, ঠিক আছে। আর এই বইয়ের সফট কপিটা ক্লাসরুমে দিয়ে দিও। আমি ওদেরকে অনেক আগে দিয়ে দিয়েছি, বইয়ের সফট কপি দিয়ে দিয়েছিলাম, আমি আবারও দিয়ে দিব। আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি তারা এগুলো পড়ে ফেলছে, তারা পারে বুঝে, কারণ আমাদের ছাত্ররা সবাই ট্যালেন্ট, তাই না? হ্যাঁ তারা সবাই ট্যালেন্ট। হ্যাঁ এরা সবাই ট্যালেন্ট, সুতরাং এটা আমরা জানি ট্যালেন্ট, সুতরাং তারা এগুলো পড়ে নিছে, তারা এগুলো পারে। আমাদের দায়িত্ব হচ্ছে পরীক্ষার সময় আমাদের অ্যাসেস করা, সে আদৌ পারে কি পারে না, তাই দায়িত্ব হচ্ছে বুঝে নেওয়া, পড়ে নেওয়া। ওকে ঠিক আছে, ধরে ধরে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে বলো, বুঝছো নাকি, নাকি আমি নাম ধরে ধরে শুনবো বলো। আচ্ছা আমি একটা ভিডিও আছে, ভিডিওটা দেখার পর যদি না বোঝো আমি আবার শুনবো। ওকে আচ্ছা তারপরে না ধরো যে এখানে যেটা বললাম যে তিন ভাবে মিক্সিং হচ্ছে, তো প্রথম শর্ট লং টার্ম যেটা সেটা হচ্ছে যে এখানে হচ্ছে, আর শর্ট টার্ম একটা মিক্সিং যেটা সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে যখন এই ল্যাটিসটা আর তোমার এখানে একটা ওপেনার রোলার আছে এটার কম্বিনেশন ইন্টারঅ্যাকশনে। তোমরা একটু বেশি মনোযোগী হও যেহেতু অনলাইনে পড়াচ্ছি, আর তোমার হচ্ছে কিছু ভিডিও প্লাস হচ্ছে আমি ওদের হয়তো এটার ওয়েবসাইট বা টুইটার ওয়েবসাইট থেকে ছবিগুলো কালেক্ট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। তো ভিডিওটা দেখে আসো, আরো যদি কোন কনফিউশন থেকে ক্লিয়ার হয়ে যাবে, তারপর যদি না বোঝো আমি আবার বোঝাবো। এখানে হচ্ছে B76 এটা দেখানো আছে, বাট একই দেখো যে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম না ইউনিফ্লক, এখানে ওই যে বিল ম্যানেজমেন্ট করা আছে, করার পরে ও ওপেন করতেছে, ওপেন করার পরে তোমার ডাক্তের মাধ্যমে পরে মেশিনে যাবে। এখানে ইউনিক্লিনে আসলো, এই যে ইউনিক্লিনে আসলো, ইউনিক্লিনের পরে এখান থেকে ক্লিন হয়ে এখানে যাবে ইউনিমিক্সে। এখানে দেখো যে বিভিন্ন কালার দেখানো হচ্ছে, তার মানে কি এখানে অলরেডি একবার মিক্সিং হয়ে গেছে, ঠিক আছে। যে ব্রোম যখন হচ্ছে কি ইউনিফ্লকে যখন আমি ওপেন করছিলাম মানে বেল ম্যানেজমেন্টে, তো আমি বিভিন্ন টাইপের ফাইবার ইউজ করছি, তো এখানে অলরেডি একবার মিক্সিং হয়ে গেছে। এই মিক্সিং অবস্থাটাই সবগুলো জুটে একসাথে ফিট হচ্ছে। হ্যাঁ বলছে মিক্সিং পয়েন্ট ওয়ান, যেন তোমাকে দেখাচ্ছি মিক্সিং পয়েন্ট টু দেখাচ্ছি, মানে এখানে হচ্ছে এই যে এখান থেকে এখানে মিক্সিং হচ্ছে একবারে, দেন তোমার হচ্ছে মিক্সিং পয়েন্ট থ্রি হচ্ছে কোনটা, এই যে বললাম না স্পেক ল্যাটিস এরকম হয়, এখানে রোলার থাকে একটা, নিচে থাকে একটা, তো এই রোলার সাথে এন্ডলেস বেল্ট থাকে, এই বেল্টের মধ্যে ট্রাভার্স বার থাকে, এখানে অনেক পিন দেখতে পাচ্ছ, এখানে পিন দেখা যাচ্ছে কিন্তু, আর এটা হচ্ছে এটা এখানে পিন লাগানো, তো এইটা ইন্টারাকশন আর এটা ইন্টারাকশন, এই দুটো ইন্টারাকশনের মাধ্যমে এখানে আরেকবার মিক্সিং হয়ে যাচ্ছে। দেন তোমার হচ্ছে ডেলিভারি হচ্ছে। ম্যাম মিক্সিং পয়েন্ট 3 থেকে কি কিছু ওয়েস্ট হয় না? না ওয়েস্ট হয় না, এখানে তো ওয়েস্ট হচ্ছে না, কারণ হচ্ছে এখানে কোনো গ্রিড বার নাই। গ্রিড বার বলতে কি হচ্ছে যে তোমার ম্যাটেরিয়ালটা যে তোমাদের আগে পড়িয়েছি আমি, গ্রিড বার একটা ছাকনি ছাকনি টাইপের যদি থাকে ওই ওয়েস্টের নিচে পড়ে যাচ্ছে, এখানে তো আমার কোনো গ্রিড বার নাই,
সো এখানে কোনো ওয়েস্টেজ হচ্ছে না, বুঝছো? আর কেউ দেখি শুনি, আচ্ছা 306 আইডি শফিক কামাল, বুঝতে পারছো? ২০১৯-৬ আইডি, তুমি কি আছো? ১৯-৬ আইডি ২০১৯-১৪ আইডি পলাশ, বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, বুঝাইতে পারবা তোমার ফ্রেন্ডদেরকে একটু বলো তো, মানে তোমার কি বুঝতে পারছো তোমার ফ্রেন্ডদেরকে বলতে পারবা, মানে তিনটা মিক্সিং পয়েন্ট কোথায় কোথায় হচ্ছে, মিক্সিংটা কিভাবে হচ্ছে? দেখলে বলতে পারে, ছবি দেখলে? মানে ভিডিওটা দেখলে বলতে পারবে। আচ্ছা আমি তাহলে ভিডিওটা আবার প্লে করি। হ্যাঁ এখানে আনবাইন্ডিং করা হয়েছে, করা হচ্ছে মানে ওখানে বেল গুলো খোলা হয়েছে স্যার। হ্যাঁ ওপেন ওপেন ওপেন, জি ম্যাম ওপেন করা হয়েছে এখান থেকে। তারপর তারপর এই যে মানে ইউনিমিক ইউনিক ক্লিন, এটা হচ্ছে ইউনিক ক্লিন। হ্যাঁ এটা হচ্ছে ক্লিন, হচ্ছে ক্লিনের পর এটা হচ্ছে ইউনিমিক্স, ইউনিমিক্স জি ম্যাম। এখানে তোমার হচ্ছে যে ফিট হচ্ছে জাস্ট, হ্যাঁ এখানে তোমার ফিট হচ্ছে, এখানে চলে ফিট হচ্ছে, এখানে একটা ফিট এই যে এই পাশ থেকে ফিট হচ্ছে, মানে ওই যে পাইপ দেখলে না, পাইপ দিয়ে একটা সাথে একটা কানেক্ট, এই এখানে কানেক্ট হচ্ছে, এই যে পাইপ গুলো দেখলো না, এই এটাই এখান দিয়ে তোমার হচ্ছে ওই ইউনিক ক্লক থেকে ইউনিক ক্লিন হয়ে তোমার এখান দিয়ে ফিট হচ্ছে, যে ওখানে যে বলো না ওপেন হচ্ছে, ওপেন হয়ে হয়ে এখানে ফিট হচ্ছে। আচ্ছা তারপরে এরপরে এটুকু বুঝতে পারছো? এখানে ওই কাইন্ড অফ ওইরকমই, যে এখানে ধরলাম যে বিভিন্ন কালারের যে কালারটা দিয়ে বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন অরিজিনের কটন গুলো বোঝানো হচ্ছে যাতে বুঝতে সুবিধা হয়। এখানে তোমার কি হচ্ছে যে এখানে ভার্টিক্যাল পজিশন আছে, ভার্টিক্যাল পজিশন থেকে এখানে হরাইজন্টাল হয়ে যাচ্ছে, এখানে একটা কমন কনভেয়ার বেল্ট বা ট্রে চিন্তা করো আছে, এখানে ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল হচ্ছে, ফলে হচ্ছে দুটা জিনিস, যে এই প্রথম যে চুটটা আছে এইটার যে হচ্ছে স্পাইক ল্যাটিস থেকে যে ডিস্টেন্স, তার থেকে এটা ডিস্টেন্স অনেক বেশি, ফলে এইখানে যে ম্যাটেরিয়ালটা একটা গুড লং টার্ম ব্রেন হচ্ছে, চিন্তা করো এখানে এই যখন এটার কাছে যাচ্ছে স্পেক ট্যাক্সের কাছে যাচ্ছে তখন কিন্তু সবগুলা ডিফারেন্ট কালার, বুঝছো?
সবগুলো ডিফারেন্ট কালার, মানে সবগুলো ডিফারেন্ট পদ্ধতির কত বুঝতে পারছ? হ্যাঁ সব বিভিন্ন প্রজাতির কটন একসাথে কটন গুলো বিভিন্ন প্রজাতির কটন ফিট হইতেছে, তারপর এই যে এখানে কনভেয়ার বেল্টের জায়গায় আবার সবগুলো কটন একসাথে এই যে এখানে মিক্সড হয়ে আবার এখানে এই পাশে বের হয়ে যাবে। এখানে আবার একটা ছোট একটা মিক্সিং হচ্ছে এই যে এখানে একটা, এখানে দেখো যে ছোট ছোট টুকরা বিভিন্ন কালারের ছোট ছোট টুকরা দেখা যাচ্ছে, মানে বিভিন্ন পদ্ধতির কটন এখানে আর একবার মিক্সিং হচ্ছে ভালো মতো। ঠিক আছে ঠিক আছে ওকে, আচ্ছা তারপরে তাহলে এটা বুঝলাম। এখন এটা হচ্ছে মিক্সিং গেল, এখন যদি আমি ব্লেন্ডিং করতে চাই তখন কি হবে ওটা একটু দেখি। নর্মালি হচ্ছে মিক্সিং যখন করলাম তখন তোমার আমার প্রিসাইজ কোয়ান্টিটি মেনটেন নাও হইতে পারে, দেখাচ্ছে আমি মিক্সিং তো করছি দেখাচ্ছে হয়তো বা একটু পরিমাণ কম বেশি হয়ে গেছে, তো সেই জন্য ইউনিমিক্স দের ব্লেন্ডিং জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। যদি আমি যদি বিভিন্ন টাইপের মানে বিভিন্ন কালারের কটন ইউজ করি, ধরো যে আমার ইয়ার্নটা হচ্ছে কালার্ড ফাইবার দিয়ে ইউজ করতে হবে, তখন আমাকে ব্লেন্ডিং বা স্পিনিং এর মতো করে যাইতে হবে। সেক্ষেত্রে কিভাবে হতে পারে, এই জন্য তোমাকে হচ্ছে ডিটার আমাদেরকে হচ্ছে একটা মেশিন দিয়েছে, যেটা হচ্ছে ইটারে ইউনিব্লেন্ড বলতেছে। তো ইটারে ইউনিব্লেন্ড, আচ্ছা একটা জিনিস কি সেটা হচ্ছে যে এই তোমার বিভিন্ন সাইভার ফর্ম করে মানে ড্র ফ্রমেও ব্লেন্ডিং করা যায়, বাট হচ্ছে ইটারের ইউনিব্লেন্ডেও করা যায়। তো একটা ফিগার আমি হচ্ছে দিয়েছি, দেখো যে যদি ড্র ফ্রমে করি এটা হচ্ছে একটা ইয়ার্নের ক্রস সেকশন, ইয়ার্নের এই ইয়ার্নটার মধ্যে বিভিন্নটা হচ্ছে কালারের কটন ধরো বা বিভিন্ন ম্যানমেড ফাইবার ধরো কটন পলিস্টার, তো এরকম থাকে অ্যাকচুয়ালি প্রক্সপেশন মিক্স আপটা ঠিক মতো হয় না, মানে হয় বলতে এটা থেকে বেটার তোমার হচ্ছে ইউনিট ব্লেন্ডে হয়। তো এই ইউনিট ব্লেন্ডটা কিভাবে কাজ করে ওটা এখন করব। দুইটার ইউনিট ব্লেন্ডে এটা হচ্ছে ছবি, এটা দুটো সেমই ছবি, শুধুমাত্র হচ্ছে আমি জাস্ট আরেকটু ভালো করে বোঝানোর জন্য যাতে ফিগার আউট করতে পারো এই জন্য এই ছবিটা অ্যাড করছি। ওকে তো আমরা তো আগেটা বুঝছি, তাহলে এটা এটার বর্ণনা কি কেউ দিতে পারবা যে এটা কিভাবে কাজ করে? আচ্ছা 1926 আইডি, আমি তো হচ্ছে মামুন। আচ্ছা তুমি ছাব্বিশ আইডি মামুন না মাজু, সরি আচ্ছা আমজাদ, আমজাদ নামে রাখি। চুয়াল্লিশ সাজেদুর রহমান, সাজেদুর আচ্ছা তুমি আগেরটা বুঝছিলা? আচ্ছা তোমার মানে তোমার কি আইডিয়া অনুমান, এটা কিছু না যেহেতু আমি এখন পড়াইনি, তোমার কি মনে হয় এটা কিভাবে কাজ করতে পারে? এখানে আগের মতই প্রিন্সিপাল, বাট ডিফারেন্স সেটা হচ্ছে যেহেতু আমি বললাম যে আমি ম্যানমেড ফ্যাব্রিক সাথে ব্লেন্ড করবো, সো কটন আর পলিস্টার যেহেতু দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়াল, তো আমাকে অবশ্যই ডিফারেন্ট ফিট হইতে হবে, যদি একই ফিট হয় তাহলে তো আর লাভ হলো না। তো এখানে হচ্ছে যেটা ডিফারেন্স মেন সেটা তোমার হচ্ছে কি সবগুলার হচ্ছে ফিডিং ম্যাটেরিয়াল যেটা সেটা হচ্ছে আলাদা। আচ্ছা একটু দাঁড়াও,
আচ্ছা, এখানে যে ডিফারেন্সটা সেটা তোমার হচ্ছে যে এখানে সবগুলার যে এক একটা চেম্বার, সেই চেম্বার গুলোর জন্য আলাদা আলাদা ফিড হবে। এবং ফিড হওয়ার পরে আর একটা ইম্পর্টেন্ট যে কাজটা আছে সেটা হচ্ছে যে কতটুক অ্যামাউন্ট আমি চাচ্ছি ঠিক ততটুক অ্যামাউন্টটা যাতে হচ্ছে আমার তোমার এই যে এখানে হচ্ছে একটা কনভেয়ার বেল্ট আছে, এই যে কনভেয়ার বেল্ট আছে সেম অ্যামাউন্ট যতটুকু চাচ্ছি ঠিক সেই সেম অ্যামাউন্টটা যাতে আমার এই কনভেয়ার বেল্টের উপর উপর থেকে পড়ে। এটা কিভাবে করি, এটা তোমার হচ্ছে যে দেখো এখানে একটা মিটারিং ডিভাইস আছে, মিটারিং ডিভাইসটা কিভাবে কাজ করে, ধরো যে আমার এই যে একটা কনভেয়ার বেল্ট আছে এখানে, এখানে আমি 100 গ্রাম ফাইবার কল্পনা করলাম, এই 100 গ্রামের মধ্যে ধরো যে আমাকে ব্যারেট বলে দিছে যে আমার যে ইয়ারটা হবে তার মধ্যে হচ্ছে 60% কটন এবং 40% পলিস্টার থাকতে হবে। তো এই 60-40 রেশিওতে আমি ধরুন যে এখানে আমি 30 গ্রাম একটা কটন দিব, এখান থেকে 30 গ্রাম কটন হবে বের হবে, এটা থেকে 30 গ্রাম টোটাল 60 গ্রাম, আর এটাতে 20 গ্রাম পলিস্টার, এটাতে 20 গ্রাম পলিস্টার, 40 গ্রাম টোটাল 100 গ্রাম। তো এটা কিভাবে সিলেক্ট মানে করা যাবে, এর জন্য এখানে একটা মিটারিং ডিভাইস থাকে। মিটারিং ডিভাইসটা কি করে, এখানে দেখো একটা ছবি আছে মিটারিং ডিভাইসে, এখানে তোমার মূলত হচ্ছে যে একটা প্রেশার সেন্সর থাকে। এই প্রেশার সেন্সরটা কি করে, এই প্রেশার সেন্সরটা সেন্স করে যে কতটুকু ম্যাটেরিয়াল পাস করতেছে প্রেশারের মাধ্যমে। যদি এটা দিয়ে 30 গ্রাম কটন পাস করে যায় দেন ওকে বলবে যে মাইক্রো প্রসেসর আছে, ওকে বলবে যে হ্যাঁ এটা অলরেডি 30 গ্রাম হয়ে গেছে, দেন মাইক্রো প্রসেসর ইনফরমেশনটা প্রসেস করবে। প্রসেস করার পরে ইনভার্টারের সাহায্যে যে এখানে একটা হাইড্রোলিক সিলিন্ডার আছে, এই হাইড্রোলিক সিলিন্ডারকে অ্যাক্টিভ করে দিবে। এই হাইড্রোলিক সিলিন্ডার করবে কি, এখানে যে লিনিয়ার পটেনশিওমিটার আছে এই পটেনশিওমিটারের সাহায্যে এখানে যে রোলারটা বা হাইড্রোলিক সিলিন্ডারটা আছে এটা এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে, মানে এখানে যে গ্যাপটা এটা ক্লোজ করে দিবে, তাহলে কোনো ম্যাটেরিয়াল পাস হতে পারবে না। ঠিক আছে, তো এটা একটা জিনিস সাথে পড়ার দরকার নেই, আমি ইন্টারনেট থেকে কালেক্ট করে পড়াচ্ছি। তো মূলত বিষয়টা এটাই যে লেন্ডিং এর ক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যতটুকু কোয়ান্টিটি যাচ্ছে সেই প্রিসেস অ্যামাউন্ট এর কোয়ান্টিটিটাই যেন আমি পাই, আর এর জন্য আমাকে অবশ্যই আলাদা আলাদা ফিট থাকতে হবে এবং হচ্ছে যতটুকু যাচ্ছি ততটুকু যাতে এখানে কনভেয়েবিলিটির উপর ফিট হয়। দেন তোমার হচ্ছে আবার সেই আগের সিস্টেম, দেন এখান থেকে তোমার হচ্ছে ল্যাটিস এর মাধ্যমে তোমার ডেকাপোলার হয়ে ডেলিভারি। তো এতক্ষণ তো আমরা ইটার নিয়ে অনেক বললাম, এখন চলো যে একটু ফুসদার নিয়ে বলি। ফুসদারের অরিজিন কোনটা বলছিলাম, জার্মানি। ফুসদারের যে মিক্সিংটা ওদের তোমার হচ্ছে সেম প্রিন্সিপাল, একটু দু একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কি সেটা হচ্ছে আমি একটু বলি। দেখো এই ফিগারটা হচ্ছে, দেখো এখানে তোমার হচ্ছে আগে আমরা 8টা চেম্বার ছিল, মানে 8টা চোখ ছিল, এখানে 6টা আছে, তো 6টা থেকে 8টা নরমালি থাকে। থাকার পরে এখানে হচ্ছে যে 6টা টুট আছে এখানে ফিড, আগে যেরকম দেখলাম যে সবগুলো একসাথে ফিড হচ্ছে, বাট এটা কিন্তু হয় না। এখানে কি হচ্ছে, এখানে সাকসেসিভলি মানে একটার পর একটা এটা ফিড হবে, দেন এটা, দেন এটা, মানে একটার পর একটা ফিড হবে। ঠিক আছে, ফিড হওয়ার পরে আবার এখন দেখো যে নিচে তোমার হচ্ছে এখানে একটা টেক অফ রোলার আছে এবং কিছু বিটার আছে, এখান থেকে যখন পাস করবে তখন আবার একসাথে পাস করবে। তো আগেরটার সাথে ডিফারেন্স মূলত হচ্ছে এটাই যে আগেটা যেরকম ফিট হচ্ছিল সাকসেসিভ মানে একটা একসাথে সিমুলটেনিয়াসলি, বাট এটাতে ফিট হচ্ছে যে একটার পর একটা, এটারও ভিডিও আছে আমি এটা দেখাবো। দেন এখান থেকে তোমার টেকআপ রোলার এবং বিটি রোলার মাধ্যমে মেটেরিয়ালটা ডেলিভারি হচ্ছে, বুঝছো? আর আরেকটা বিষয় সেটা তোমার হচ্ছে যে এখানে একটা সেন্সর থাকে, যে সেন্সরটা কাজ হচ্ছে যে কতটুক লেন্থ পর্যন্ত ফিড হওয়ার পরে এটা ফিড বন্ধ হয়ে নেক্সট যাবে, এর জন্য একটা সেন্সর থাকে। তো এই সেন্সরটা বলে দেয় হ্যাঁ এটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, হ্যাঁ এটা তখন হয়ে গেছে, দেন এটা নেক্সটাতে যাও। এইটা ভিডিও আছে, চলো একটু ভিডিওটি একটু দেখি।
দেখো এখানে কি হচ্ছে দেখছো, এখানে এটা যখন হচ্ছে ফিট হচ্ছে, এটা ফিট হওয়ার পরে এটা হচ্ছে, মানে একটার পর একটা। আবার যখন হচ্ছে এখান থেকে তোমার রিজেক্ট হচ্ছে বা ডেলিভারি হচ্ছে, তখন কিন্তু সবগুলো আবার একসাথে, এটাই মূলত ডিফারেন্স, আর কোন ডিফারেন্স নেই, সেম প্রিন্সিপাল। ওকে বুঝছো? জি ম্যাম। আচ্ছা পরে কারা আসছো দেখি, তাদেরকে একটু শুনি কিছু। আচ্ছা আচ্ছা পরে যারা আসছো তারা কি এটা বুঝতে পারছো, মানে মিক্সিং মেন প্রিন্সিপালটা কি বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো এটা? সবাই আবার প্রতিদিন সব ক্লাস জয়েন করতে পারে না, একজন মানে সবারই উইকে একদিন বা দুই দিন মিস যায় এরকম। আচ্ছা বাইরের দিকে তো হচ্ছে নেটওয়ার্ক এর সমস্যা থাকে একটু। জি ম্যাম এটার জন্য আর কি। এখন তো হচ্ছে তোমাদের কি টিকা তো রেজিস্ট্রেশন করতে পারতেছো না, এখন তো মনে হয় 18 বছরের উপরে যারা আছে তারা সবাই তো টিকার জন্য মনে হয়। হ্যাঁ করোনার অবস্থা তো বেশ খারাপ, বিশেষ করে গ্রামের দিকে তো খুলনা কুষ্টিয়া তারপরে তোমার রাজশাহীর অবস্থা তো খুব খারাপ। আচ্ছা আমি কি অ্যাটেন্ডেন্স কিভাবে নিবো বলো, যারা পরে আসছো এরপর দেখি ম্যাডাম যেটা বলছে, আমি কিন্তু হচ্ছে প্রথম দিকে অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো বুঝছো। তাহলে আজকে মোটামুটি এই মিক্সিং পর্যন্তই, নেক্সট দিন আমরা হচ্ছে পরে পড়বো। তো আমি মনে করলাম যে আজকে যে ক্লাসটা নিলাম তোমরা মোটামুটি সবাই বুঝতে পারছো অ্যাকচুয়ালি মিক্সিং এর যে প্রিন্সিপালটা, মিক্সিং সেটা মাথায় ঢুকছে তাই না? জি ম্যাম। আচ্ছা আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এইটা কখনো ভোলা যাবে না, সেটা হচ্ছে যে এইটা এটা হচ্ছে প্রসেস প্রজেক্ট, মানে তুমি যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং করতেছো এটার বেজেট এটা রাখবে ঠিক আছে। তো এটা একদম মাথার মধ্যে মনের মধ্যে যেখানে বলো একদম গেছে নিবা যে এইটার পরে এটা এটার কাজ কি, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম কি আছেন একটু দেখি, তাহলে আমি শেয়ার অফ করে দিলাম ঠিক আছে। কারণ বই থেকে পড়ালে আমি শিওর যে তোমরা ওইভাবে অ্যাট্রাক্ট হইতা না। তারপরে আমি দিয়ে দিয়ে ট্রাই করবো, বাট তোমাদের কোশ্চেন কিন্তু ক্লেনের বই থেকেই হবে, যেহেতু ম্যাম ট্রেনের বই থেকেই পড়ান বা ওখান থেকে হয়তো কোশ্চেন হবে ঠিক আছে। তো তোমরা ক্লেনের বইটাই ফলো করবা, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা দেখি ম্যাম আছেন নাকি একটু করো। ম্যাম স্লাইড গুলো শেয়ার দিলে আবার দিলে ভালো হইতো, আগেরটা মনে হয় না পাইছি। আচ্ছা ঠিক আছে আমি আবার দিয়ে দিব, কিন্তু শুনো তোমাদের কিন্তু ক্লেনের বই পড়তেই হবে, এটার মানে এটার ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই। বইটা দেখতে একটু মনে হয় ছোট ছোট লেখা একটু টাফ, কিন্তু অ্যাকচুয়ালি টাফ না, খুব সহজ ইংরেজিতে লেখা আছে, একটু ধৈর্য নিয়ে পড়লেই দেখবা যে পড়া যাচ্ছে, বেশি কিছু না। আমি ওখান থেকেই স্লাইড রেডি করছি, হয়তো ভিডিও গুলা তো আর বইয়ে থাকে না যে ইজিলি বোঝাবো, বা ফিগার গুলো হয়তো একটু এত ডিটেলস থাকে না, বাট লেখা টিখা সবকিছু আমি ওখান থেকেই পড়াই। তো তোমরা মেইনলি কেনের বইটাই ফোকাস করবে ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট সানডে ক্লাস নেব ঠিক আছে, ওই টাইমে তুমি ফ্রি আছো? ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ তাহলে রবিবার ক্লাস নেব, কয়টা নেব তোমরা কি সকালে?
11:30 কি ফ্রি আছো? আচ্ছা তাহলে হ্যাঁ 11:00, কারণ এখন কাজও করতে পারো, ধরো যে এখন তো দেখতেছো প্রযুক্তি কত আগায় গেছে, তো সেলফ ডিপেন্ডেন্ট কাজগুলো করতে পারো, কারণ এই সময়টা দেখা যাচ্ছে পরে পাবে না, যখন করোনা যদি টিকা দিয়ে দিচ্ছে সবাইকে হয়তো খুলবে কিছুদিনের মধ্যে, তখন দেখবা যে অনেক প্রেশার যাচ্ছে একটার পর একটা ক্লাস পরীক্ষা, তখন হয়তো দেখা যাচ্ছে এই ডেভেলপমেন্টের টাইম গুলো ওইভাবে নাও পাইতে পারো, তো এখন সময়টাকে কাজে লাগাও। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ নেক্সট ক্লাসে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আরেকটা কথা, আমি কিন্তু কালকে থেকে মানে নেক্সট ক্লাস থেকে আমি প্রথম অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো, আজকে তো অ্যাটেন্ডেন্স কিভাবে নেবো, কারণ ঠিক আছে। ওকে, ভালো থাকো সবাই।